বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ করোনার নতুন ধরন ওমিক্রন দেশের সব প্রবেশপথে বিশেষ সতর্কতা করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সব বন্দরে বার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রোববার আঠাশ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম কথা জানান তিনি বলেন বন্দরগুলোই নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে ডব্লিউএইচও ইতোমধ্যে ওমিক্রন ধরনটিকে উদ্বেগজনক বলছে আমরাও এ বিষয়ে সতর্ক আছি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন গত তিরিশ দিনে দেশে করোনা শনাক্তের হার নিম্নমুখী দেখা গেছে এ হার দুই শতাংশের নিচে থেকেছে কিন্তু এ পরিস্থিতিতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন মাস্ক আমার সুরক্ষা সবার